সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ব্যাংক হিসেবের সকল তথ্য খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ ব্যাপারে চিঠি দেয়া হয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউতে। দুদক জানায়, সুনামগঞ্জ এক আসনের এই সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং এর অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এবছরের শুরুর দিকে তাকে দুদকে ডেকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদও করা হয়। এবার রতন ও তার স্ত্রী মাহমুদা হোসেন লতার ব্যাংক হিসেবের সকল তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অর্থপাচার প্রতিরোধ ইউনিটের কাছে এই তথ্যগুলো চাওয়া হয়েছে। কি হয়েছে, তোমরা কি হয়েছে, সমস্যা কি?